হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় ভারতের অন্যতম রাজনীতিবিদ রাহুল গান্ধীর জীবনী সম্পর্কে। রাহুল গান্ধীর পিতা ছিলেন রাজীব গান্ধী ও মা ছিলেন সোনিয়া গান্ধী। ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি ছিলেন রাহুল গান্ধী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বংশধর ছিলেন রাহুল গান্ধী। 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড এবং 1991 সালে তার পিতা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড তিনি নিজের স্বচক্ষে দেখেছিলেন। ইন্ট্রোডাকশন, চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাক। 1970 খ্রিস্টাব্দের 19 জুন দিল্লিতে রাহুল গান্ধীর জন্ম হয়। দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনার পর 1981 থেকে 1983 সালে দেরাদুনের জন স্কুলে তিনি ভর্তি হন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার স্কুল জীবনের বেশিরভাগ সময় বাড়িতে পড়াশোনা করতে হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে তিনি স্বাধীনভাবে ঘোরাফেরাও করতে পারতেন না। দুন স্কুলে পড়া সমাপ্তের পর তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হন। 80-এর দশকে খালিস্তান আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো ভারত দেশ। সেই সঙ্গে হিংসা ও হানাহানিতে জাতীয় রাজনীতিও উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে 1984 সালে 31শে অক্টোবর রাহুল গান্ধীর ঠাকুরমা অর্থাৎ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার নিজের বাসভবনে শিখ দেহরক্ষীর দ্বারা গুলিতে নিহত হন। এই ঘটনা অল্প বয়সী রাহুল গান্ধীর মনে গভীর প্রভাব ফেলেছিল। কিছুদিন পর গোয়েন্দা রিপোর্টে জানা যায় যে গান্ধী পরিবারের ওপর শিখ সম্প্রদায়ের আক্রোশ রয়েছে। তখন রাহুল গান্ধী দিল্লির সেন্ট স্টিফেন্স স্কুলে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কেউ কেউ মনে করেন নিরাপত্তার কারণে, আবার কেউ কেউ মনে করেন উচ্চশিক্ষার জন্য রাহুল গান্ধী লন্ডনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি দেন। তবে তিনি সেখানে বেশি দিন পড়াশোনা করতে পারেননি। একের পর এক হত্যাকাণ্ড হতে থাকে গান্ধী পরিবারে। ইন্দিরা গান্ধীর পর 1991 সালের 21শে মে তার পিতা রাজীব গান্ধী আত্মঘাতী হামলায় খুন হন। এর জন্য দায় স্বীকার করেন এলটিটিএর মতন এক জঙ্গি গোষ্ঠী। তামিল টাইগারদের হাতে পিতার মৃত্যুতে তিনি খুবই ব্যথা পান। আরও একবার তিনি দেশ ত্যাগ করেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের রোলিন্স কলেজে ভর্তি হন। তার পিতা রাজীবের হত্যাকাণ্ডের পর রাহুলের নিরাপত্তায় বেশ জোর দেওয়া হয়। ফ্লোরিডায় পড়ার সময় রাহুল গান্ধী ফিঞ্চি নামে এক ছদ্মনাম ব্যবহার করেন, যদিও তার আসল পরিচয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং এরই পাশাপাশি মার্কিন নিরাপত্তা সংস্থাগুলিতেও তার আসল পরিচয় জানানো হয়েছিল। এরপর তিনি ট্রিনিটি কলেজে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে তিনি এফিএল ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডনের ম্যানেজমেন্টে কনসাল্টিং ফার্ম মনিটর গ্রুপে কিছুদিন কাজ করেন। তারপর তিনি ভারতে ফিরে আসেন এবং মুম্বাই ভিত্তিক আউটসোর্সিং ফার্ম বেকআপ সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। তবে কিছুদিন পর তিনি এই কাজ ছেড়ে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় তিনিও রাজনীতি থেকে দূরে থাকতে পারেননি। 2004 সালে তিনি উত্তরপ্রদেশের আমেঠি থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হন। 2007 সালে তাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত করা হয়। এরপর ভারতীয় যুব কংগ্রেস ও ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র ইউনিয়নের দায়িত্বও তার হাতে দেওয়া হয়। এর কয়েক বছর পর তিনি কংগ্রেসের সহসভাপতি নির্বাচিত হন। 2011 সালের 11ই মে উত্তরপ্রদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল যখন তিনি ভার্মা পটসুল গ্রামের কৃষকদের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাকে 3 ঘন্টা আটকে রাখা হয়। এরপর তাকে ছেড়ে দিয়ে দিল্লি চলে যেতে বলা হয়। 2017 সালে তাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক পদের জন্য মনোনীত করা হয়। আসলে রাহুল গান্ধী দলের ভেতর একাধিক উচ্চ পদমর্যাদার আসীন হলেও সেভাবে বড় কোনো রাজনৈতিক সাফল্য তিনি এখনও পাননি। বিতর্কিত মন্তব্য জেরে তাকে বেশ কয়েকবার ঝামেলাও ভোগ করতে হয়েছে। একবার তিনি মন্তব্য করেছিলেন, ভারতে মুসলিম জঙ্গিদের থেকে হিন্দু জঙ্গিরা বেশি ভয়ঙ্কর। এর জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন। 2006 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় তিনি মন্তব্য করেছিলেন যে প্রতিটি জঙ্গি হামলা মোকাবিলা করা বাস্তবে সম্ভব নয়, তাই একেবারে তৃণমূল স্তর থেকে এটা দেখতে হবে। এর জন্য তিনি খুব সমালোচিত হয়েছিলেন। রাহুল গান্ধী ব্যক্তিগত জীবনে অবিবাহিত, তবে শোনা গেছে তার একজন গার্লফ্রেন্ড আছে, নাম মেরিনি কার্টিনি। তিনি একজন স্প্যানিশ মহিলা, বর্তমানে তিনি ভেনেজুয়েলাতে থাকেন। যাই হোক, রাহুল গান্ধী নতুন প্রজন্মের রাজনীতিবিদ এবং রাজনৈতিক ক্ষেত্রে নতুন ধ্যান ধারণের জন্য তিনি ভারতের জনগণের কাছে বেশ জনপ্রিয়। তো এই ছিল রাহুল গান্ধীর জীবনের সংক্ষিপ্ত কাহিনী।